গঠবন্ধন হয়েছিল, আমি কৈছিল কেটাবা ক্লাব বা আমিও কৈছিল, সকলে বেয়া পাইছিল যে ঠাকুর নে হিজড়ং কি ফৌজ বুলাই এইটো হয়েছে, কই ইধার গিরা কই উধার গিরা, মমতা ব্যানার্জীকে আদমি লোক চলা গেয়া, আর যান দল আছে, বাকি তো দল নাই, কোন আছে, অজিত ভুইয়া দল আছে নাকি, আমি টিকিট দিছিল, আমি রাজ্যসভা পড়ালো, হ্যাঁ তো নাই, সকল কংগ্রেস করিমগঞ্জ এখন মুসলমান ক্যান্ডিডেট দিব বলে কেছে কংগ্রেস, হ্যাঁ সাইড পরশর পড়া মুসলমানের লগত যিসকলে প্রতারণা করিলে, হ্যাঁ সাইড পরশর পড়া সকল আজি মুসলমানের নাম ইয়াদ আছে, মানে আল্লাহর শুক্রিয়া আদা করছো, যখন সাইড পরশর ভিতর আমার নহলেও 60 লাখ কোটি টাকা মারি খাইছে আত্মসাত করেছে এই কংগ্রেস, আমার কারণে ডিটেনশন ক্যাম্প বানাইছে, আমার মুসলমানের কারণে জেল বানাইছে, সবার মাথা বাংলাদেশি লিখেছে, নদী ভাঙার সমস্যা করা নাই, স্কুল দিয়া নাই, কলেজ দিয়া নাই, কলেজ দিলে টিচার দিয়া নাই, দরজা দিয়া নাই, এই কংগ্রেসে আজ মুসলমানের ইয়াদ আছে, কিন্তু আমি ধন্যবাদ দিছো, একজন নহয় 10 জন মুসলমান দেব জিকিব ইউডিএফ, নগাঁও তো আমার আছে, নগাঁও তো খোলা খুলি আপনাদের দেখেছে, কংগ্রেসে কয়ে আছে যে বিজেপি যদি এআইইউডিএফ যদি ক্যান্ডিডেট দিয়ে তাহলে বিজেপি দল জিকিব বলে কয়ে আছে, এইটো হ্যালো এই ভয়টু দেখাই কংগ্রেসে 50% পড়া আমার মুসলমান মহকলক ভুল করেছে, আমার দোকান খুলিলে বলে মই দোকান খুলিম কাপড়ের, যে আপনি দোকান বন্ধ করে দাও, এটু কোনো জায়গা থয় নাকি, এক এক মার্কেটে 50 দোকান আছে, মিঠাইর দোকান 50টা আছে, রোজ আনা নতুন নতুন দোকান করে এইটু কি কই দিব নি ভাই, আপনি মেহরবানি করে দোকান নখুলিব, নহলে আমার পেটত লাগ পড়ে যাব, আমার পেটত পড়ক, মাথা পড়ক, পাওয়ার পড়ক, আমার পাপ আমি তো লড়িমি, আমি দিম ইনশাল্লাহ, আমি 1 নম্বর থাকিম, বিজেপি 2 নম্বর থাকিব, আর কংগ্রেস এইবার 0003। আপনি ইতিমধ্যে কৈছে যে দোকান খোলার কথা, এডিএফে কি দোকান খুলিছে নাকি রাজনীতির ভাবে, আপনার লগে ইয়ার কোনো ভাল কথা দেখিব নোৱাৰে নেকি, এইটো কি মিডিয়ার পরিচয় নেকি, ভাল কথা কোনো মানুষে যদি এক্সাম্পল দিয়ে, মই কওঁ তোমার নিচিনা আজি কোনো ডাকাইত নাই, তুমি ডাকাইত হয়ে গলা নেকি, তোমার নিচিনা কোনো ব্যাড ক্যারেক্টার মানু নাই, তুমি ব্যাড ক্যারেক্টার হয়ে গলা নেকি, কেউ খালি নেগেটিভ কথা লয় আপনার পজিটিভ কব নোৱাৰে নেকি, কি বিচারে আপনার বিজেপির এজেন্ট হয়েছে আপনি বা কংগ্রেসের এজেন্ট হয়ে আছে নাকি, একটু করব না লাগে না, এটা মিডিয়ার তো একটা ধর্ম আছে, আসেন না না প্লিজ সরি, এইটু রাজত্ব হয় নাকি ভাই, কার মসজিদ ভাঙিব, কার মন্দির ভাঙিব, কার আজান বন্ধ করিব, কার মহাবালমের উপর অত্যাচার করিব, কার মাদ্রাসা বন্ধ করিব, আর কার তিপল তাক বন্ধ করিব, বুলডোজার চালাব, এইটু রাজত্ব হয় নাকি, 100% ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজত্ব বিজেপির রাজত্ব ফেল হয়েছে, এটু আপনাদেরকে দেখি ইয়াত, তো আমার সবচেয়ে বড় দুঃখের কথা হল কংগ্রেস পার্টি যখন সেকুলার কয় ইকলেই বিজেপি, ইকলের ভিতর কোনো এজন মানুষ নাই কংগ্রেসই, সব বিজেপির পর ভত্তা লয়, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার পর ভত্তা লয়, নহলে কংগ্রেসে একদিনে যদি আসলি কংগ্রেস থাকিলে হয় যেতে আমি 3টা সিট লইছি, বাকি 11টা আমি সিট এড়িয়ে দিছি, এক ধাক্কায় কংগ্রেসে বিজেপি হারাই দিয়ে পারিলে হয় না হারায় কেন, ইকলে জানে কালির পর ভত্তা বন্ধ হয়ে যাবে, ঘর কেন চলি বিবি ঘরের পর আউট করে দিবে, প্রবলেম আছে যেনকা রাহুল গান্ধীর ভ্রমণে একু করা নাই, মোদীজিও আহিব যাব টাই টাই ফিশ, থ্যাংক ইউ।